পাশে একদম দেখতে পাচ্ছেন W74V সেই জায়গাতেই কিন্তু কুনাল দা হোসেন এবং তাকে সংবর্ধিত করবার জন্য কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকে এসেছেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেস দেশ সরকার এবং ব্লক সভাপতি কৌশিক গুণ থেকে শুরু করে যুব ছাত্র প্রত্যেকে তাকে কিন্তু উত্তর দিয়ে এই মুহূর্তে সংবর্ধিত করছেন। রয়েছেন গৌতম পাল মহাশয়, করণদিঘির বিধায়ক। আমরা দু কথা বলার চেষ্টা করব কুনাল দার সঙ্গে। ঝটিকা সবার বলা যেতে পারে মুখ্যমন্ত্রী একদিকে উত্তরবঙ্গে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী গৌতম দাস সঙ্গে বিজয় সম্মেলন, কতটা তাৎপর্যপূর্ণ? না, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেক বছরই আমাদের বিজয়া সম্মেলনী হয়, এটা তো বাংলার একটা ঐতিহ্য। তো এবার তৃণমূল পরিবার তারা একদম সুসংগতভাবে সারা বাংলায় প্রত্যেকটি জায়গায় বিজয়া সম্মেলনী করছে, তার এবং তাতে বিপুলভাবে মানুষের সারা বিপুলভাবে পাহাড় থেকে সাগর বিজয়া সম্মেলনী না, ওটা বিজয় সমাবেশ তাই আমরা বুঝতে পারছি না। তো এখন সেখানে মানুষের যে সারা বাংলার মানুষের যে আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, এবং এত প্রতিকূলতা, এত চক্রান্ত, এত প্রতিহিংসার পরেও যে মমতাধীন নেতৃত্বে এবং উন্নয়নের রাজনীতির প্রতি বাংলার মানুষের পূর্ণ আস্থা, সেটা আবার এই বিজয়া সম্মেলনীগুলিতে বোঝা যাচ্ছে। ফলে আজ ডালখোলায় সেখানে বিধায়ক গৌতমবাবু এবং এখানে তো সমস্ত জেলা নেতৃত্ব রয়েছেন, তো ডালঘোলায় যে বিজয় সম্মেলনী, তো সেই আমন্ত্রণ রক্ষায় আমি দলের তরফ থেকে এসেছি। দাদা, সৌরভ গাঙ্গুলিকে কেন বাদ দেওয়া হলো বিসিসি চেয়ারম্যানের পদ থেকে? মুখ্যমন্ত্রী সে কথা বললেন, কি বলবেন? না, এটা তো যে বলার বলেছেন আমাদের বক্তব্য, এটা তো কোনো রাজনীতি নয়, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপির বড় নেতা ছেলে হলে পদে থাকবে, আর বাংলার কৃতি যিনি তারকা তাকে খুব আনসেরিমোনিয়াসলি চলে যেতে হবে, সরে যেতে হবে আনসেরিমোনিয়াসলি, এইটা আমাদের খারাপ লেগেছে, আমরা সেটা বলেছি, বাকিটা সৌরভ জানেন, তিনি বুঝবেন। বলছি দাদা, মালবাজারে অন্ততপক্ষে বিজয়ার দিন যে ঘটনা ঘটলো তাতে কিছুটা উৎসব ম্লান হয়েছে, একদম দশমীর দিন যেটা হরপবনে আজকে মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন, যেটা দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা বা কোনো দুর্ঘটনা, সেটা তো কারুর হাতে থাকে না, সেই দুর্ঘটনা ঘটেছে এবং তাদের পাশে প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেস, স্থানীয় সমাজের যারা আছেন তারা সবাই দাঁড়িয়েছেন, এবং আজ মুখ্যমন্ত্রীও ঘটনা যে জায়গায় তারা আজ কাল সেখানে সেই পরিবার বা সেই মানুষ তাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন যা যা করার প্রশাসন সমস্তভাবেই করেছে। আপনারা বলছেন দুর্ঘটনা, বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে সেখানে তদন্ত করতে পারল, কোন বিজেপি? দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না শুভেন্দু বিজেপি, দিলীপ বাবু বুকে পাত দিতে চান, অ্যাকচুয়ালি পাত দিতে চান সুকান্ত শুভেন্দুর বুকে, ওটা তো বলে না, সেই জন্য নিশানা তো ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন দুর্ঘটনা দুর্ঘটনা, তো যেখানে দুর্ঘটনা তো সেটা সেখানে আচ্ছা, পুলিশ বারবার মাইকিং করেছে, প্রশাসন বারবার মাইকিং করেছে যে জলের জায়গাটা থেকে উঠে আসতে জল বাড়ছে, বহু মানুষকে তো পুলিশ প্রশাসন বাঁচিয়েছেন, তারপর ওই মানিক ছেলেটিও তো তিনি কত জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছেন, পুলিশ প্রশাসন বাজে অন্তত হাজার লোককে বাঁচানো হয়েছে, অনেকে নিজেরা উঠে গেছেন, এবার কয়েকজন রেসপন্ড করেননি, ওঠেননি, দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে কয়েকজন এইভাবে একটা ক্ষতি হয়েছে, সেটা খুবই দুঃখের, পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী আছেন, দেখছেন বুকে পা তুলে দেবেন তৃণমূল, এই ধরনের ভাষা তো শোভা পায় না রাজনীতিতে, এই ধরনের ঠিক না, আর শুধু নেতাদের পা আছে আর তৃণমূলের বুক আছে এটাও তো ঠিক না, বিজেপিরও বুক আছে তৃণমূলেরও পা আছে, কিন্তু তৃণমূলের এই নিচু স্তরের মানসিকতা এটা নেই। আমি বাউরি দিলীপ দা, না 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 না, আমি দিলীপ দা একদম বললাম না, আমি বললাম তৃণমূলের সেই নিম্ন রুচির মানসিকতা নেই, দিলীপবাবুর আসলে এই বুকে পা দেওয়ার হবে,
দিলীপদার কাহিনি পে নিগা হ্যাঁ কাহিনি পে নিশানা কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা ফলে দিলীপ ঘোষ সাইডে সুকান্ত সুমেন্দ্র বুকে তুলে দিতে সেটা সবাই ভালো থাকুক, মা সবাইকে ভালো লাগুক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে হচ্ছে স্বাগত জানাচ্ছে স্পষ্ট বক্তব্য রাখেন সেই কুণাল ঘোষ, কিন্তু এবার ডালখোলার উদ্দেশ্যে রওনা দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণদিঘির বিধায়ক তিনি রয়েছেন গৌতম পাল, তাকে রিসিভ করে কিন্তু যাচ্ছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে আপনাদের জানিয়ে দিই, একদিকে ডালখোলাতে যেমন বিজয়া সম্মেলনী হচ্ছে, তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ সফরে, এবং তিনি কিন্তু আগামীকাল ঠিক যেমনটা জানা যাচ্ছে তিনি কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে মালবাজারে, ঠিক যেখানে হরপা মানে আটজন আহত হয়েছিল। এভাবেই সমস্ত খবরগুলো সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়। এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই কনভয় কিন্তু এক্সক্লুসিভ যাচ্ছে, এবং আপনাদের দেখাবো যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব এই মুহূর্তে বাইপাসে এসে ভিড় জমিয়েছিলেন। এবং কুণাল ঘোষ বেশ কিছুক্ষণ সময় দিয়ে তিনি কিন্তু এখানকার নেতৃস্থানীয় যারা আছেন তাদের বক্তব্য শুনলেন। শ্যামল সরকার রয়েছেন সভাপতি, তার সঙ্গে কথা বললাম তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র এই মুহূর্তে ইসলামপুর শহরের উপর দিয়ে ডালখোলায় গেলেন, কতটা তাৎপর্যপূর্ণ বিজয় সম্মেলনে কুণাল ঘোষ নিয়ে আসছেন। একদমই দাদা, দেখতে পাচ্ছেন আপনি আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ, যে উদ্দীপনা রয়েছে। আমাদের মুখপাত্র একজন বড় মাপের আমাদের নেতা আজকে উত্তরবঙ্গ সফরে নিয়ে এসেছেন, সম্ভবত বিজয় সম্মেলনীতে যাচ্ছেন, সে অনুষ্ঠানে যোগ দিতে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তার সাথে গেলেন। আমরা ইসলামপুরের কর্মী সমর্থক ব্লকের সমস্ত কর্মীরা আজকে যারা যারা খবর পেয়েছিলাম খুব লিমিটেড টাইমের মধ্যে সবাই উপস্থিত হয়ে একসাথে উচ্ছ্বাসিত হয়ে আমরা ওনাকে স্বাগত জানালাম এবং তার সাথে হাত মিলালাম, দেখা করলাম, কথা বললাম। এর মধ্যে দিয়ে আমরা সবাই একদমই তাৎপর্যপূর্ণ বিষয় আপনি যেটা বলেছেন, খুব শীঘ্রই হয়তো যতদূর সম্ভব আগামী 19 তারিখে আমাদের প্রথম নোটিফিকেশন হচ্ছে, ফেব্রুয়ারিতে সম্ভবত ইলেকশন হবে, তো পঞ্চায়েত ইলেকশন হবে 19 তারিখে যতদূর জানা, হ্যাঁ ড্রাফটিং হবে 19 তারিখ, তো ফেব্রুয়ারিতে ইলেকশনের হওয়ার কথা চলছে। ফেব্রুয়ারি হোক আর মে মাসে হোক আমরা পঞ্চায়েত ইলেকশনের জন্য প্রস্তুত, আগামী দিনে পঞ্চায়েতে আমরা জিতবই, আমাদের লক্ষ্য 2024। জাফিদা কি বলবেন, কতটা উজ্জীবিত হলেন আপনি তো উপপ্রধান একটা অঞ্চলের, কি বলবেন? হ্যাঁ, আজকে তো আপনি দেখছেন যে আমাদের নেতা এখান থেকে কলকাতা থেকে এসেছে, বিজয় সম্মেলনের জন্য যাচ্ছে কালিয়াগঞ্জ। এখানে আমরা কালিয়াদের নেতৃত্বে এখানে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে জমায়েত হয়েছি, আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানে সবাইকে উদ্বুদ্ধ করেছে, আমাদের সভাপতি, আমরা সবাই উপস্থিত আছি। খুব ভালো লাগছে, আজকে গেলে ওকে সম্বর্ধনা দিলাম, দেখলাম আমরা কথা বলবো গাইশালটু অঞ্চলের সভাপতি আছেন জাকির হোসেন, বললাম মিতার সঙ্গে আজকে মুহূর্তে দেখতে সমস্ত এলাকার প্রধান এবং তার পাশাপাশি শহরের যারা হচ্ছে কাউন্সিলর রয়েছেন তারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সভাপতি, স্বয়ং ব্লক প্রেসিডেন্ট তারা এসে কুণাল ঘোষকে সম্বর্ধিত করলেন। তিনি ডালখোলার অভিমুখে রওনা হলেন এখান থেকে। কুণাল ঘোষকে সামনাসামনি দেখা, একদম সর্বভারতীয় নেতা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের বর্তমানে মুখপাত্র, কতটা উজ্জীবিত হলেন? অবশ্যই, উনি শুধু সর্বভারতীয় নেতা না, আমাদের পার্টির স্পোকম্যানও উনি, উনি কী বলছে একজন বড় মাপের নেতা। ওনাকে আমরা এই আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে এবং ব্লক প্রেসিডেন্ট জাকির সাহেবের নেতৃত্বে, মানে আমার মিতার নেতৃত্বে, আমরা এখানে ওখানে সম্বোধনা দেওয়ার জন্য হাজির হয়েছিলাম এবং আমরা খুবই আনন্দিত এরকম আমাদের এলাকার যত যুবক আমাদের মাদ্রাসাটির নেতৃত্ব সবাই মিলে এখানে হাজির ছিলাম, খুবই উজ্জীবিত ওনাকে কাছে পেয়ে। ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বললাম গাইশাল ধনবাদ গ্রাম পঞ্চায়েতের যিনি হচ্ছেন অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই বাইক থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু এখানে ছিল এবং সংবর্ধিত শেষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মেহতাব রয়েছেন যুব নেতৃত্ব, আমরা তার সঙ্গে কথা বলবো। মেহতাব, ইটস এ গ্র্যান্ড অপরচুনিটি বলা যেতে পারে কুণাল ঘোষ, যাকে হয়তো কলকাতায় গিয়ে সাক্ষাৎ করতে হয়, আজকে এই শহরের উপর দিয়ে গেল অলিগঞ্জ বাইপাসে তাকে সংবর্ধনা দিলেন। আজকে আমরা অনেক খুশি, আমরা আজকে সকাল থেকেই পুরো প্রিপারেশন নিয়েছিলাম যে কুণাল দা আসতেছেন, উনি বাগডোগা এয়ারপোর্ট থেকে নেমে আজকে বাইপাস হয়ে যাচ্ছিলেন অলিগঞ্জ দিয়ে, আমরা সবাই এখানে ওনাকে স্বাগত ওয়েলকাম করলাম, খুব ভালো লাগলো, খুব খুশি হলো। আজকে যেভাবে আমাদের
মুখ্যমন্ত্রী যে বিজয় সম্মেলন করতে বলেছেন প্রত্যেকটা জেলা জেলায় বুক ব্লক স্তরে, আমরা অনেক খুশি যে এইভাবে সব কিছু পালন করা হচ্ছে আমাদের রাজ্যে। এই নিয়ে আমি মানে অনেক খুশি আমরা, এবং রাজ্য থেকে প্রত্যেকটা জায়গায় যেভাবে নেতৃত্বকে পাঠানো হচ্ছে সব জায়গায় খুবই ভালো লাগছে দেখতে। বললাম 20 তারিখ শাহিনি ঘোষ আসছেন ইসলামপুর এবং গোয়ালপুকুরে, কী বলবেন? আমরা তো এই নিয়ে অনেক, আপনিও জানেন যে ইসলামপুরে কী ধরনের কীভাবে মানে প্রিপারেশন চলতেছে শাহিনীদের জন্য। 20 তারিখে আসতেছে এবং ওই আমরা খুব ভালোভাবে এই প্রোগ্রামটা হবে এবং ইসলামপুরের বুকে আবার একটা অনেক ভালো একটা প্রোগ্রাম অনুষ্ঠান হতে চলেছে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই বাইপাস থেকে সরাসরি আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের জানিয়ে দিই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং সেই সঙ্গে মুখপাত্র কুণাল ঘোষ, যাকে সচরাচর অন্তত পক্ষে যে কোনো কথার পরিপ্রেক্ষিতে, বিরোধীদের বক্তব্য পরিপ্রেক্ষিতে আপনারা টেলিমিডিয়াতে দেখে থাকেন এবং তিনি হচ্ছে স্পষ্টভাবে সেই কথাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। এভাবেই সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, এক্সক্লুসিভ। নিউজ টুডে ইন্ডিয়া মানে হচ্ছে সবচেয়ে পাইলে সবচেয়ে তেজ। সহপ্রতিনিধি দীপ্ত গোবিন্দ এবং গৌরবের সঙ্গে আমি জাফর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর অলিগঞ্জ বাইপাস থেকে।